Hey guys, welcome to our channel BatelaBaaj. আজকে আমরা নিয়ে এসেছি মিম রিভিউ সেকেন্ড এপিসোড. তো চলো আর সময় নষ্ট না করে মজার মজার কিছু মিমস দেখা যাক. বন্ধুরা, আপনাদের একটা কথা বলার আছে. বলো দাদা. এই টাকাটা একটা কাস্টমার আমার দোকানে এসে দিয়ে গেছে. ওকে. তো সমস্যা হলো এখানে গান্ধীজি কোথায়? এই শালা. এখানে তো গান্ধীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না. এদিকে হাতে সুর মিলে গেল, কিন্তু গান্ধীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না. অবশ্য মোদীজি আসার পর থেকে দেশ থেকে গান্ধীরা এমনিই পালিয়ে গেছে. দেশের এই অবস্থা থেকে গান্ধীজি বলেছে, হাম তো উড়ে গায়ে উড়ে গায়ে উড়ে গায়ে. ইকোনমির যে অবস্থা, গান্ধীজি বলেছে, আচ্ছা চলতা হুম দুয়া মে ইয়াদ রাখ না, এরকম ইকোনমিতে নোটের ওপর আমাকে আর রেখো না ভাই. ওহ কি নাচে মামা. চট্টগ্রামে সাগর এক সময় ছিলেন নৃত্যশিল্পী, একটি নাচের দলও ছিল তার, ডাকও পড়ত বিভিন্ন অনুষ্ঠানে. এসব বাদ দিয়ে এখন তিনি নাম লিখিয়েছেন চোরের দলে, দুর্ধর্ষ একটি দলের সক্রিয় সদস্য তিনি. 17 অক্টোবর সকালে রাজধানীর বংশী পুলিশগুলো ভাই আলাদাই মজা পেয়ে গেছে, সাইডে চোরগুলো দাঁড়িয়েও মজা নিচ্ছে. ঠিক আছে, পুলিশ অপরাধী ধরে এনেছে, কিন্তু পুলিশের অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো তাড়া নেই. ঠিক আছে, পুলিশ বলছে এবার তুই নাচ, তোকে এবার আমরা ভাইরাল করবোই ভাই. মানে কি পাপি দুনিয়া ভাবো, একটা ডান্সার যখন মন প্রাণ দিয়ে ডান্স করতো তখন ওকে কেউ ভাইরাল করেনি, তারপর যখন আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে না পেরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তখন বলছে তেরা টাইম আ গেয়া, আব তেরেকো করেঙ্গে ভাইরাল. তাই তো বলছি আমাদেরকে এখনই ভাইরাল করে দাও, নইলে আমাদেরকেও চুরি করতে হবে. অবশ্য চুরি তো আমরা এখনো করি, সুন্দরী মেয়েদের মন. সাধারণ মানুষের ভাই জীবনটা কঠিন, কনস্টিপেশনের রুগীদের ভাই হাগুটাই কঠিন. কনস্টিপেশনের রুগীদের নিম্নচাপ হয় না বলে সারাদিন ওদের ঊর্ধ্বচাপ চলতে থাকে. মানে লাইফের অন্যতম বেসিক কাজ হচ্ছে হাগু করা, যেটা আমাদের বাংলার কন্টেন্ট ক্রিয়েটররা রেগুলারলি করে, এরা সেটা করতে পারে না ভাই. কি হোপলেস লোকজন মাইরি. এবার কিছু আতেল লোকজন বলবে, দাদা এই লোকজনের অসুখ বিসুখ নিয়ে মজা করতে লজ্জা করে না? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে ভাই, দুনিয়ার সবচেয়ে বেসিক কাজ যেটা নিঃশ্বাস নিতে পারা, সেটা আমি করতে পারি না, তাই সারাদিনই ইনহেলার নিয়ে ঘুরে বেড়াই. যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম, yes 1913 সালে, 1913 1915 সালে, 1915 ইউনাইটেড নেশনস এই প্রোগ্রাম আগে বলো দিদি. হ্যাঁ, তারা সারা দেব পৃথিবীতে কায়েম করেছিলেন, পুরো পৃথিবী পুরো ইউনিভার্স সব জায়গায় কায়েম করে দিয়েছে ভাই. ইতিহাস পরীক্ষা যখনই আসতো না, আমি ঠিক দিদির মতো হয়ে যেতাম. ঠিক আছে, যাই কোয়েশ্চেন আসুক আমি তার মধ্যে কৃতদাসপ্রতা ঢুকিয়ে দিতাম. মানে ধরো কোয়েশ্চেন এসেছে যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলো, তাতে আমি উত্তর লিখছি যে মুঘলরা সারাদিন কৃতদাস কিনে বেড়াতো সেই জন্য লোকজন খেপে গেছিলো. তারপর ধরো কোয়েশ্চেন এসেছে যে ইংরেজরা ভারত ছেড়ে কেন চলে গেছিলো, সেখানে আমি লিখেছি যে ইংরেজরা ভারতীয়দের কৃতদাসের মধ্যে ব্যবহার করতো, যদিও কৃতদাস প্রথা ততদিনে ব্যান হয়ে গেছিলো, তাও ইংরেজরা ভারতীয়দের কিন্তু চাবুক মারতো আর কাজ করাতো, এই জন্যে ইংরেজদেরকে ভারতীয়রা লাজ মেরে তাড়িয়ে বের করে দিয়েছিল. স্যার জিরো নাম্বার দিয়েছিল, কিন্তু উত্তরটা তো ঠিক ছিল কি না? অবশ্য পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এটা হলে আমি 100ই পেতাম. আমাদের এখানে অর্ধেক লোকের বাড়িতে ফ্রিজ ছাড়ো খাবার অবধি নেই, কিন্তু সেখানে বাংলা সিরিয়ালে ফ্রিজ থেকে জুতো বার করা হচ্ছে. আমি যদি কোনোদিনও জুতো পরে ঘরে ঢুকে যাই না, আমার মা আমাকে সেই জুতো দিয়েই কেলাবে. এখানে ছেলেকে দেখো জুতো হাতে নিয়ে খেতে বসেছে, আর মা বলছে খাইয়ে দেবে. আজও দুনিয়া মাই ভাই, এতদিন জানতাম লোকাল ট্রেনে চাপা মানে হচ্ছে জীবনের ঝুঁকি. মানে অর্ধেক বডিটা কামরার বাইরে ঝুলবে, কেউ হঠাৎ করে এসে তোমার পকেট মেরে নিয়ে চলে যাবে, কেউ ফোনটা নিয়ে চলে যাবে, কেউ হেডফোন নিয়ে চলে যাবে, এইসব হয়। কিন্তু এখন দেখছি কে কখন পেছন মেরে দিয়ে চলে যাবে তারও ঠিক ঠিকানা নেই. ভাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাভেল করছিলাম, এটাই কি যথেষ্ট ছিল না যে এখন ইজ্জতের ঝুঁকি নিয়েও ট্রাভেল করতে হবে? তুমি জরুর কোই গড়বড় কি হোগি তবে তোমার ইয়ে হালত বনি হ্যায়, ইয়ে তো আচ্ছা হুয়া কি মে সহি বক্ত পর পৌঁছ গিয়া, নাহি তো ও লোগ তুজে মার মার কে দাল ঢোকলি বানাতে মিতে আর শাম কো খাই লেতে. ভাই এতে কি রিলেটেবল মিমার হয় না? দাদু এসছে, বাবা আর মা মিলে যখনই কেলাতো না, দাদু আর ঠাকুমা আসতো ঠিক রেস্কিউ করতে. খানিকক্ষণ ধরে দাদু আর ঠাকুমা মজা নিত, তারপর দাদু গিয়ে বাবাকে বোঝাতো যে বাবার বাবাকে. আমার মনে হয় যে বাবারা কোনোদিনই বাবার আইডেন্টিটি থেকে বেরোতে পারে না, নাহলে তারক মেহতায় জেঠালালকে দেখো,
এখন অবধি শালা চম্পকলালের হাতে মার খায়। সব ছেলেরই একটাই স্বপ্ন থাকে যে আমিও একদিন বাবা হব, তারপর সারা জীবন ধরে বাবার কাছে যা ক্যাল খেয়েছি সেটা শোধ নিজের ছেলের ওপর তুলব। শীতকালে স্নান করার সময় ফুল দায়িত্ব এটা নিতে হয় যেন এক ফোঁটা জলও গায়ে না লাগে। মানে আমরা ভাবি যে আমাদের কেন কোনো গার্লফ্রেন্ড হয় না, কেন হবে ভাই গার্লফ্রেন্ড আমাদের, এরকম করে স্নান করলে কি কোনোদিনও গার্লফ্রেন্ড হয়? শীতকালে ছেলেদের গা থেকে যেরকম সুগন্ধ ছাড়ে তার থেকে বেশি গন্ধ হয় একটা রামছাগলের বডির থেকে ছাড়ে। দেখো বাইরে যখন থাকি তখন চাপ হয় না, বডি স্প্রে মেরে বেরিয়ে যায়, কিন্তু ঘরে থাকার সময় বিরাট চাপ হয়। মা থাকে তো তাই এরকম করেই জল ঢালতে হয়, বেশি বেশি জলে জলটা ঢালতে হয়, বেশি বেশি জলে আহ ও মা কি ঠান্ডা উফ উফ কেঁপে গেলাম কেঁপে গেলাম, এরকম করে তারপর অ্যাক্টিং করে হালকা করে বেরিয়ে আসতে হয়। কিন্তু বেরিয়ে আসার আগে গাইজ হালকা করে জলটা একটু মাথায় বুলিয়ে নেবে আর গামছাটা ভিজিয়ে হালকা করে গায়ে একটু মুছে নেবে। মা কেন ঠাকুমাও ধরতে পারবে না। এটা আমাদের সাথে দিনে 10 বার করে হয়, প্রত্যেকবার হিসু করার পর ছোট ভাইকে বলি ছোট ভাই সব শেষ তো, ছোট ভাই বলে হ্যাঁ একদম সব শেষ, তারপর যখনই বেরোতে যাই তখনই পোলিও দোপুন জিন্দগির মতো দুপুরটা প্যান্টে পড়ে যায়। কি এম্বারেসিং ব্যাপার বলো ভাই, আমরা যারা ঠিক করে হিসু করতে পারি না তাদের ওপর নাকি দুনিয়া চালানোর দায়িত্ব দেওয়া হবে। ভাই আমাদের তুবড়ি ওড়া থেকে নিজেই উড়ে গেছে ভাই। লোকজন বলে যে ছেলেরা কেন মেয়েদের থেকে কম দিন বাঁচে, এই জন্যই তো বাঁচে। মেয়েরা পুজোর সময় কি করে, সুন্দর স্নিগ্ধভাবে সেজে ঘুরে বেড়ায়, আর ছেলেরা কি করে, বাজি ফাটাতে গিয়ে দায়িত্ব নিয়ে নিজের ডিম সেদ্ধ করে। এটা হচ্ছে ভাই আমাদের ডেলি রিচুয়াল। এখন আমি সম্রাট আর কিরণ একসাথে থাকি, পরপর 3টা বিছানা আছে, তিনজনের ফোনে অ্যালার্ম লাগানো থাকে যে 10টায় উঠতে হবে, তিনজনে অ্যালার্ম লাগে 9:30 থেকে, 9:30 9:40 9:50 10টা 10টা 20 10টা 30 10টা 40 10টা 50, কিন্তু কেউ ওঠে না ভাই। ঠিক আছে সবার ঘুম ভাঙে 12টার সময়, তারপর মনে হয় না কাল থেকে 10টায় উঠতেই হবে, তাই কাল থেকে 8:30 থেকে অ্যালার্ম লাগানো শুরু করব। এই 8:30টা যেতে যেতে কখন যে আমরা উঠবো 10টায় আমরা নিজেরাও জানি না গাইস। লোকটা এতক্ষণ অব্দি এজে আসে বান্দর পালালো, লোকটা জুতো নিয়ে কি মারছে, ও আরে 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 বান্দরটা অনেকক্ষণ ধরে বলছে ভাই অনেকক্ষণ ধরে তোর বাউল দেখেছি, ঠিক আছে তুই ভুলে যাস না আমি কিন্তু রামের সাথে লড়ে রাবণকে হারিয়েছিলাম, তুই কে ভাই ধরে র্যান্ডি অর্ডার ক্লাক করে দিয়ে দিয়েছে, সালা লোকটা ফ্ল্যাট হয়ে গেছে। যাদের কোনো ছোট ভাই বোন ছিল তারা জানে যে বাচ্চা বয়সে আমরা বাড়িতে কি WWE খেলতাম, WWE ফেক ফাইট দেখানো হলো, আমরা যে রিয়েলিটিতে কত লোকের ঘাড় হাত পা ভেঙেছি তার কোনো ঠিক নেই। আজও দিনকাল ছিল ভাই এসে স্যার। রাতের বেলায় একটু আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, ঠান্ডা ঠান্ডা তাই না? আমুল আইসক্রিমের বাটির মধ্যে মাছ ঢুকি রেখে দিয়েছে কে, এসব ভাই ইন্ডিয়াতেই সম্ভব? হ্যাঁ ফ্রিজে রাখা আইসক্রিমের ডাব্বার ভেতরে মাছ মাংস 7 দিনের জন্য বেটে রাখা মশলা সব পাবে, খালি আইসক্রিমটাই পাবে না। তাও ভালো যে ফ্রিজের মধ্যে খাবারই ভরা থাকে, বাংলা সিরিয়ালের মতো জুতো তো ভরা থাকে না। খুলজা খুলজা ওপেন ওপেন খুলজা ডিমসাম, ये तो খুল নেই রা, কি করে খুলবে, কারণ ভাগ্য বিধাতা তো পশ্চিমবঙ্গের ভাগ্যের উপর পুরো বিমুখ হয়ে আছে। এখানে উচ্চশিক্ষিত হয়ে চাকরি চাইতে গেলে পুলিশ কামড়ে দেয় আর সেসব নিয়ে কথা বললে ইউটিউবারদের জেলে ঢোকানো হয়। না এখন কলকাতা চলে এসেছি, এখন এসব নিয়ে বেশি কথা বলবো না, নেক্সট মিমে যাই চল। এক্সকিউজ মি, আজ নো শ্যাডো ডে আপকো পাতা হ্যায়? না আমিও জানি না। নো আই ডিডন্ট নো। কুছ দের বাদ আপকা শ্যাডো ভি দিখাই নেই দেগা। ওকে ইজ দ্যাট নিউজ अकॉर्डिंग টু জি? ধুয়ে দিয়েছে। আসলে তো ইন্ডিয়ান মিডিয়ার কাছে একটাই নিউজ আছে, কোন অভিনেত্রী কোথায় কতটা উষ্ণতা ছড়ালো। মাঝে মাঝে মনে হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এইসব অভিনেত্রীর এই পোর্টালগুলোই দায়ী। যাই হোক এবার এদের উষ্ণতা ছড়ানো বন্ধ হোক আর কলকাতা একটু ঠান্ডা পড়ুক, কারণ মাটিতে ছায়া পড়ুক না পড়ুক কলকাতায় যেন ঠান্ডা পড়ে এই দাবি নিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট বক্সে জানাও যে কোন মিমটার কোন জায়গাটা তোমাদের সবচেয়ে মজাদার লাগলো। নিচের ডেসক্রিপশনে আমাদের তিনজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ফলো করে নিতে পারো, ওখানে আমরা হেভি হেভি রিল বানাই। আর আমাদের চ্যানেল বাতেলাবাজে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।